হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আমি এই মুহূর্তে অবস্থান করতেছি হচ্ছে ঢাকার মিরপুরে একটা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে আপনাদেরকে ঢাকা শহরের সৌন্দর্য দেখাচ্ছি, যে উপর থেকে ঢাকা শহরের সৌন্দর্য কত সুন্দর দেখা যায় সেটাই দেখাচ্ছি। এবং আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে একটি ভূতের আস্তানা দেখাবো, মানে দেখতে পুরো একটা ভূতের বাড়ির মতো ভুতুড়ে ভুতুড়ে অবস্থা, সেটাও দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তার আগে আপনাদেরকে একটু ঢাকা শহরের যে প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটাই দেখানোর চেষ্টা করতেছি আমি ঘুরে ঘুরে, যে বিল্ডিংয়ের ছাদের উপর থেকে। দেখেন আপনারা বন্ধুরা, আমি আপনাদেরকে একটা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে ঘুরে ঘুরে সৌন্দর্য দেখাচ্ছি, প্রকৃতির সৌন্দর্য দেখাচ্ছি। এবং এই যে আমার পিছনে যে ছাদটা দেখতেছেন, একটা আজব ছাদ। আজব ছাদ কেন বলছি বন্ধুরা, আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন, দেখতে পারবেন। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে ছাদের অংশ দেখাবো, এটা একদম পুরো একটা ভুতুড়ে অবস্থা। এই সিঁড়ি দিয়ে কিন্তু বন্ধুরা নিচের থেকে ছাদের উপরে আসে এই পাশে। দেখুন বন্ধুরা, সিঁড়ি দিয়ে উঠার পরে সামনের এই অংশটা, এখানে আসলে দেখেন একদম ভুতুড়ে ভুতুড়ে একটা ভাব আছে। দেখেন একটা পুতুলের মতো পড়ে আছে। তো আমি দেখেন ছাদের অবস্থা একদম পরিত্যক্ত একটা ছাদ মনে হচ্ছে। দেখুন শেওলা পড়ে আছে, একদম পুরনো যে রাজবাড়িগুলি ধ্বংস হয়ে যায় যে অবস্থা সেগুলির মতোই মনে হচ্ছে। দেখেন ভিতরে অনেকে কাপড় শুকাইতে দিচ্ছে, এগুলো আসলে দিনের বেলা কাপড় শুকাইতে দিচ্ছে। আর এই পুরো বাড়িটা একটা ভূতের মতো অবস্থা, দেখেন পুরো ভূতের আস্তানা মনে হচ্ছে এখানে। আর কেন বা বাড়ির মালিক এই ডিজাইনটা করছে জানি না। এটা আবার একটা জানালা, দেখেন ছাদের মধ্যে এটা একটা জানালা দিছে। আমি এখান থেকে আপনাদেরকে বাহিরের একটু ভিউটা দেখাচ্ছি, দেখেন কত চমৎকার। ওই যে দেখছেন নিচ দিয়ে মানুষগুলো হেঁটে যাচ্ছে, এটা রাস্তা। আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভিউটা, দেখেন। তো বন্ধুরা, এই ছাদটার মধ্যে কিন্তু দেখেন এখানে বিভিন্নভাবে ইটের গাঁথনি দিয়ে বিভিন্ন রুম বানানো হয়েছে। কেন হয়েছে জানি না, হয়তো উনি এখানে ঘর করার জন্য এরম করছে। তবে এই ছাদের মধ্যে দিনের বেলা আসলে খুব একটা ভয় লাগে না, তবে রাত্রের বেলা আসলে কিন্তু খুব ভয় লাগে, ভুতুড়ে একটা অবস্থা। আমি আপনাদেরকে ছাদের আরও উপরের অংশে নিয়ে যাচ্ছি, কারণ এই ছাদটি তিনটি স্তর। আমরা এখন প্রথম স্তরে ছিলাম, এখন দ্বিতীয় স্তরে আসছি ছাদের। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর এ ছাদের মধ্যে কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পারছি যে রাতের বেলা কারো হাঁটার মানে পায়ের শব্দ পাওয়া যায় নাকি। তো আসলে কেউ কোনো কিছু এখনো দেখে নাই যে ভূত বা কোনো কিছু আছে কি না, কিন্তু গভীর রাতে নাকি হাঁটার শব্দ শুনতে পায় অনেকে। যারা এই বিল্ডিংয়ে আছে তারা নাকি শুনতে পায় উপরে ছাদের উপরে কে বা কারা মানে যেন হাঁটতেছে। এটা হলো একদম উপরে ছাদের টপ লেভেল। আমরা এখন সেখানেও যাব, সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে উপর থেকে আরও প্রকৃতির সৌন্দর্য দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। আর এই যে যে সবুজ যে চাউনিটা দেখতেছেন, এটা পুরোটা কিন্তু মেট্রো রেল স্টেশন, পল্লবী স্টেশন। তো বন্ধুরা, আমরা এখন উপরের একদম টপ লেভেলে যাচ্ছি ছাদের, যেখান থেকে আসলে মূলত হাঁটার যে শব্দটা, ভূতের একটা মনে হচ্ছে ভূতের আনাগোনা, সে হাঁটার শব্দ এখান থেকে পাওয়া যায়। মনে হয় যেন এখানে কেউ হাঁটে, তবে এটা বিশেষ করে রাতের বেলা হয়, দিনের বেলা তেমন একটা হয় না। তো কেউ কোনো কিছু দেখেও না এখানে, এটা হচ্ছে একদম ছাদের টপ লেভেল এখানে, যে কারণে সবাই খুব ভয় পায় কিন্তু আসতে রাতে। তো দিনের বেলা ভয় পায় না, দিনের বেলা সবাই কিন্তু এখানে আসেন, মোটামুটি ঘোরেন, খুব একটা সমস্যা কারোই এখন পর্যন্ত হয় নাই। দেখেন না অনেকে কিন্তু এখানে কাপড় শুকাইতেও দেয়, যারাই বিল্ডিংয়ে থাকে তারাই। তো আসলে ভূত পেতনি এগুলো আসলে আছে কি না আমি জানি না, আপনারা যদি এটা সত্যতা কতটুকু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ এই বিল্ডিংয়ে যারাই থাকে অনেকের কাছ থেকে জানতে পারছি গভীর রাতে নাকি এরকম শব্দ শুনতে পাই, হাঁটার শব্দ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা শহরের সৌন্দর্য একটা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে। এবং ভুতুড়ে ভুতুড়ে একটা ভাব আছে, সেটাই আপনাদেরকে আমি এতক্ষণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর আপনাদেরকে আমি মেট্রো রেলও দেখাচ্ছি, কারণ এখান থেকে মেট্রো রেল স্টেশন একদমই কাছে।
ওই যে মেট্রো রেল স্টেশনটা, এখন অলরেডি স্টেশনে কিন্তু বন্ধুরা একটা মেট্রো রেল, এখন কিন্তু বন্ধুরা স্টেশনে একটা ট্রেন আসছে, কিছুক্ষণের মধ্যে ট্রেনটি আবার ছেড়ে এখান থেকে আগারগাঁও যাবে। তো দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা, এই যে ট্রেনটি অলরেডি স্টেশন থেকে ছেড়ে এখন আগারগাঁওর দিকে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন